গুজবাম মোমেন্টটা খুবই ইন্টেন্স। স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়াররা অ্যাজ ইট ইজ যে কাজটা আসলে তখনকার সময় করেছে, আমরা মনে হয় সিনেমা তো একটা এরকম মোমেন্ট ছিল যে ড্রেসিং রুমে পতাকা নিয়ে আসলে মাঠে ঢোকা যাবে না। সো যখন আসলে স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়াররা ঢোকা ট্রাই করছিল, ওরা আসলে একটা বাধার মুখে পড়ে। সো আমরা যখন আসলে সিনেমার একটা টাইমে ড্রেসিং রুমে আমাদের সাথে অপোনেন্ট দলের কিছু মানুষ বা অপোনেন্ট দলের বা ইন্ডিয়ান যারা ছিল তখনকার, ওরা আসলে প্রটেস্ট করে যে আসলে পতাকা নিয়ে মাঠে ঢুকা যাবে না যেহেতু দেশ এখনো স্বাধীন হয়নি। বাট আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে না, আমরা পতাকা নিয়ে মাঠে ঢুকবো, আয়দার আমরা খেলবো না, এরকম একটা জায়গা থেকে আমরা ঠিক একটা সিন করে যে সিনে আসলে অ্যাজ ইট ইজ স্বাধীন বাংলা ফুটবল দল যেরকম করে অনেক একটা বড় পতাকা নিয়ে মাঠে ঢুকে, আমরাও ঠিক একটা অনেক বড় বাংলাদেশের পতাকা নিয়ে প্রথম দেশের বাহিরে বাংলাদেশের পতাকাটা নিয়ে শোডাউন করি আমরা। সো ওই মোমেন্টটা খুবই ইন্টেন্স। বাইসাইকেল শটটা প্রপারলি কীভাবে দিব সেটা নিয়ে অনেকদিন প্র্যাকটিস করতে হয়, ওইটাই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। না সবচেয়ে চ্যালেঞ্জিং সিন ছিল পুরো ফুটবল খেলাটাই, কারণ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে সিনেমার গল্পটার সাথে আসলে ফুটবল ম্যাচটাকে আসলে আমরা কীভাবে প্রমিনেন্ট করবো। অ্যান্ড ফুটবল ম্যাচগুলো নদিয়া হোক, মোহনবাগান হোক, মহারাষ্ট্র হোক, আসলে এই ম্যাচগুলো আমরা কীভাবে করবো। সো ওই টাইমটা ছিল আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, এবং আমরা সাকসেসফুলি আমার মনে হয় একটা ফুটবল ম্যাচ করতে পারছি। দারুণ, নাইস, অনেক দারুণ একটা জার্নি হয় ওর সাথে কাজ করতে গেলে। সো এই ফার্স্ট রিয়াকশন, এমনিতেই ভালো একটা স্ক্রিপ্ট গল্প শুনলে আমি এমনিতেই খুব মুগ্ধ হয়ে শুনি, বাট এই গল্পটার সাথে যেহেতু আসলে আমাদের হিস্ট্রি, আমাদের 1971 এবং হচ্ছে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি কিছু মানুষ ছিল যারা ফুটবল খেলে আসলে যুদ্ধে অনেক বড় একটা অবদান রাখছে। সো পুরো গল্পটা পড়েই আসলে আমি মুগ্ধ আর কি। ও গ্রেট, ব্রাজিল, অনেকগুলা অনেকগুলা, যদি আমি বলতে হয় আগুনের পরশমণি, একদিকে লাশের মিছিল আরেকদিকে উল্লাসের মিশন, খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, কেউ কারে নাহি ছাড়ে যায় যদি যা প্রাণ।